নমস্কাৰ, আপুনি চাই আছে দ্ৰুত সংবাদ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। কটকটীয়া নিরাপত্তার মাজত গোয়াৰ পৰা গুৱাহাটীলে অনা হল মহাপ্রবঞ্চক দীপাঙ্কর বর্মনক। ডিবি স্টক কাণ্ডৰ মূল অভিযুক্ত দীপাঙ্করক রখা হব পানবজার থানাত। নিশা আরক্ষী তথা ক্রাইম ব্রাঞ্চে চলাইছে জেরা। তিনি দশকৰ অন্তত লেটার অব ক্রেডিট গোচৰৰ ৰায়দান। কার্বি আংলঙত সংঘটিত কৃষি আৰু পশুপালন বিভাগৰ কেলেংকাৰীত পাঁচ অভিযুক্তক দোষী সাব্যস্ত। আদালতৰ সাত অভিযুক্তক দোষমুক্ত ঘোষণা। নলবাৰীত ভদ্র বঙ্গালত গুলীচালনার ঘটনা। লামডিঙৰ পিছত নলবাৰীত লক্ষ্যভ্রষ্ট বনকর্মী। বনকর্মীর গুলীত আহত ষষ্ঠ শ্রেণীর ছাত্র রেকিবুল হুসেন। বন্যহস্তী খেদিবলৈ বনকর্মীয়ে চলাইছিল গুলী। হাতী খেদিবলৈ ফুটুয়া গুলিয়ে ভেদিলে ছাত্রর ভরি। গুলীবিদ্ধ ছাত্রজনক ততাতৈয়াকৈ হাসপাতালত ভর্তি। আজি বরপেটা রোডত উপস্থিত হয় রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। বরপেটা রোড শহরের সৌন্দর্য বর্ধনের পৌরসভায় নির্মাণ করা বিষ্ণুজ্যোতি সরোবর উদ্বোধন করে রাজ্যপালগী। সরোবরের উপর নির্মাণ করা অত্যাধুনিক উলমা সেতু আর অম্বিকাগিরি চকত নির্মাণ করা ক্লক টাওয়ারেরও শুভ উদ্বোধন করে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য। অনুষ্ঠানত রাজ্যপালের উপস্থিত থাকে মন্ত্রী রঞ্জিত কুমার দাস, বিধায়ক মনোরঞ্জন তালুকদার, ফণীধর তালুকদার আর পৌরপতি রাজেশ সরকার। বহু প্রতিশ্রুতিরে শাসনের গাদীত বহা ইউপিপিএলে কার্যকরী নকরিলে বহু প্রতিশ্রুতি। বড়ভূমিত যে শান্তি স্থাপন বা উন্নয়ন হয়েছে সেয়া বিপিএফর দিনতে হয়েছে। কেই কথা রাইজে আজি বুঝি উঠিছে, এনেদরে মন্তব্য করে সিডলির বিপিএফর প্রার্থী বুদ্ধরাম বসুমতারিয়ে। অসমত কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারের প্রচেষ্টাত মানুষের কেঁচা ঘর সম্পূর্ণরূপে নোহা হব। বরপেটাত নিজের বিভাগের কাম কাজের পর্যালোচনা করে এই মন্তব্য পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাসর। পি এম এ ওয়াই আঁচনি রূপায়ণের ক্ষেত্র দেশের ভিতরতে প্রথম স্থানত আর এম জি এনরেগা আঁচনি রূপায়ণত ষষ্ঠ স্থানত থকা বলে মন্তব্য রঞ্জিত দাসর। আনহাতে রেশন কার্ড সন্দর্ভত রাজ্য সরকারে 19 লাখ হিতাধিকারীক নতুনক কার্ড প্রদানের প্রক্রিয়া অব্যাহত রাখিছে। আকর্ষণীয় হয়ে উঠিছে সামগ্রী সমষ্টির নির্বাচনী যুঁজ। উপনির্বাচনক লৈ গরম হয়ে পড়েছে সামগ্রী সমষ্টির প্রতিটি চুককোণ। কংগ্রেস আর বিজেপি দলের সমর্থকসকলে সমষ্টিটির চুকে কোণে নামি পড়েছে প্রচার অভিযানত। তার মাজতে দুইটা দলের মাজত অব্যাহত আছে বাকযুদ্ধ। বিজেপি দলে প্রক্ষেপ করা দীপ্লুরঞ্জন শর্মায় সামগ্রী সমষ্টিত 20ৰ পৰা 25,000 ভোটত জয়লাভ করম বলে দাবি করেছে। একদরে কংগ্রেসের প্রার্থী তথা রকিবুল হুসেনের পুত্র তানজিল হুসেনেও সামগ্রীত জয়লাভ করব বলে মন্তব্য করেছে যদিও ভোটর পরিসংখ্যা কোয়ারপরা বিরত আছে। ইফালে কংগ্রেস বিজেপির নির্বাচনী যুঁজের মাজতে সামগ্রীত ভেটি খহিছে কংগ্রেস দলের। হুড়াহুড়ে কংগ্রেসী লোকে ত্যাগ করেছে দল। সোমবার নিশা কংগ্রেসের বিজেপিত যোগ দিলে সামগ্রীর 2 শতাধিক কংগ্রেসী। বিজেপির প্রতি আকৃষ্ট হয়ে সামগ্রীর 2 শতাধিক কংগ্রেসীয় যোগদান করার পাছতে সামগ্রীত বিজেপির ভেটি আরও অধিক শক্তিশালী হয়ে উঠিছে। রকিবুল হুসেনের এসময় বহু ঘনিষ্ঠ কংগ্রেসীয় লগ এরি এইবার বিজেপিত সামিল হওয়ার পাছতে কংগ্রেসের শক্তি হ্রাস পাওয়া বলে চর্চা চলিছে সমষ্টিগত। উপনির্বাচনের সামগ্রীত মারাথন প্রচার অভিযান কংগ্রেস আর বিজেপি দলের। কাওয়াইমারীত অনুষ্ঠিত এক নির্বাচনী সভাত কংগ্রেস প্রার্থী তানজিল হুসেন আর পিতৃ রকিবুল হুসেনক তীব্র সমালোচনা বিজেপি প্রার্থী দীপ্লুরঞ্জন শর্মার। রকিবুল হুসেনে নিকৃষ্ট কথাৰে অশান্তি বিয়পাব বিচাৰিছে। ইজরাইল আর প্যালেস্টাইনের ভিডিও দেখুয়াই সামগ্রীত সাম্প্রদায়িক সংঘর্ষ বিয়পাবলে চেষ্টা করা বলে অভিযোগ দীপ্লুরঞ্জন শর্মার। তেজপুরত সংঘটিত হল এক নারকীয় ঘটনা। অশীতিপর বৃদ্ধা এগারী নির্যাতিত হওয়ার অভিযোগ। নিজরে ভতিজাকে 87 বছরীয় বৃদ্ধাগীর কামনার বলি হওয়া বলে উত্থাপন হয়েছে অভিযোগ। নির্যাতিতা বৃদ্ধাগীর চিকিৎসার ব্যবস্থা করেছে আরক্ষীয়ে। ঘটনা পোহরলে অহার পিছতে লম্পট গীতার্থ বর্দলৈ পলায়ন। মঙ্গলবারে রাষ্ট্রীয় একতা দিবস পালন। লৌহমানব সর্দার বল্লভভাই পেটেলের জন্মজয়ন্তীত এই দিবস পালন। রাষ্ট্রীয় একতা দিবসের সঙ্গে সংগতি রাখি কামরূপ মহানগর জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগত এই বিশেষ কার্যসূচী গ্রহণ। মঙ্গলবারে পুয়া প্রশাসনের উদ্যোগত লতাশিল খেলপথারের মারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন। এই অনুষ্ঠানত উপস্থিত থাকে মন্ত্রী নন্দিতা গার্লোসার আরক্ষী প্রশাসনের বিষয়া কর্মচারী। তেজপুরতো শোণিতপুর জেলা প্রশাসনের উদ্যোগত লৌহমানব সর্দার বল্লভভাই পেটেলের জন্মজয়ন্তী পালন। মঙ্গলবারে পুয়া শোণিতপুর আরক্ষী অধীক্ষকর উপস্থিতিত রান ফর ইউনিটির ফ্লেগ অফ করে বিধায়ক আর জেলা আয়ুক্ত। রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে পুয়ায় তিনিচুকীয়া চহরতো উলিওয়া হয় একতার দৌড়। সর্দার বল্লভভাই পেটেলের জন্মদিন উপলক্ষে তিনিচুকীয়া জেলা প্রশাসন, তিনিচুকীয়া জেলা আরক্ষী বিভাগ আর জেলা ক্রীড়া বিভাগের উদ্যোগত গ্রহণ করা হয় রান ফর ইউনিটি কার্যসূচী।
মঙ্গলদৈৰ কাছাৰী মৈদানৰ পৰা আৰম্ভ কৰে একতাৰ দৌৰ প্ৰায় 300 লোকে অংশগ্ৰহণ কৰে একতাৰ দৌৰৰ শুভাৰম্ভণি কৰে দৰং জিলাৰ আয়ুক্ত পৰাগ কুমাৰ কাকতিয়ে মঙ্গলদৈৰ কাছাৰী মৈদানৰ পৰা আৰম্ভ কৰা একতাৰ দৌৰ মঙ্গলদৈ চহৰৰ মাজমজিয়াৰে গৈ পুনৰ কাছাৰী মৈদানত শেষ কৰে ধেমাজিত মাত্ৰ 30,000 টকাত বিক্ৰী কৰিলে নিজৰ সদ্যজাত সন্তানক চন্দ্ৰজিৎ দলে নামৰ চিকিৎসকজনৰ ঘৰৰ পৰা উদ্ধাৰ কৰা হৈছে বিক্ৰী কৰা নৱজাতকটি এই ঘটনাক লৈ ধেমাজিত চাঞ্চল্য নৱজাতক ক্ৰয় বিক্ৰয়ত চিকিৎসক চন্দ্ৰজিৎ দলে জড়িত থকাৰ অভিযোগ এই ঘটনাত চিলাপথাৰৰে এনাগৰাকী মহিলা জড়িত থকাৰ কথা পোহৰলৈ আহিছে এখন ভয়ংকৰ নৱজাতক বিক্ৰীৰ বজাৰ চলি থকাৰ সন্দেহ কৰা হৈছে ধেমাজিত ধেমাজি চি ডব্লিউ চিৰ তদন্তত ডিব্ৰুগড়ৰ অসম চিকিৎসা মহাবিদ্যালয় হাস্পতালত নৱজাতক বিক্ৰীৰো ভয়ংকৰ তথ্য পোহৰলৈ আহিছে চিলাপথাৰৰ বেবী পেগু নামৰ এগৰাকী মহিলাই নৱজাতকটি 30,000 টকাত ক্ৰয় কৰিছে চি ডব্লিউ চিৰ তদন্তত শিশুটিৰ পিতৃ মাতৃয়ে শিশুটিৰ মৃত্যু হোৱা বুলি জনাইছিল অবৈধভাৱে নৱজাতক বিক্ৰী কৰা ঘটনাত জড়িত শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ চন্দ্ৰজিৎ দলেৰ ঘৰ লগতে বেবী পেগু চহৰীয়া বাবুল বৰা আৰু দিলীপ শইকীয়াৰ বিৰুদ্ধে দাখিল কৰা হৈছে এজাহাৰ ধেমাজি নৱজাতক বিক্ৰীৰ ঘটনাত এ এম চি এইচৰ অধীক্ষক ডাঃ ধ্ৰুৱজ্যোতি ভূঞাৰ প্ৰতিক্ৰিয়া নৱজাতকটি জন্ম হওঁতেই আছিল প্ৰি মেচিয়ৰ্ড এ এম চি এইচত চিকিৎসাৰ পাছতে পিতৃ মাতৃক সমজাই দিয়া হৈছিল ঘটনাৰে জড়িত নহয় এ এম চি এইচৰ চিকিৎসক কৰ্মচাৰী দৌলগোবিন্দ মন্দিৰ দৰ্শনলৈ আহি সন্ধানহীন হোৱা মহিলাৰ মোবাইল আৰু বেগ উদ্ধাৰ জুৰি দাসৰ মোবাইলটো উদ্ধাৰ হৈছে অশ্বক্লান্ত দেৱালয়ৰ বিষ্ণু পথৰ সমীপত 24 অক্টোবৰৰ পৰা সন্ধানহীন হৈ আছে মহিলাগৰাকী দৌলগোবিন্দ মন্দিৰৰ চিচি কেমেৰাৰ ফুটেজত স্পষ্ট হৈছে জুৰি দাসৰ উপস্থিতি মহিলাগৰাকীয়ে কোনো দুষ্টচক্ৰৰ কবলত পৰাৰ সন্দেহ নিৰুদ্দিষ্ট মহিলাগৰাকীক বিচাৰি অভিযান অব্যাহত মহানগৰ আৰক্ষীৰ উত্তৰ গুৱাহাটীত উপস্থিত মহিলাগৰাকীৰ পৰিয়ালৰ লোক শিৱসাগৰৰ ও এন জি চি কাণ্ডৰ মূল অভিযুক্তৰ আত্মসমৰ্পণ শিৱসাগৰ আদালতত আত্মসমৰ্পণ মূল অভিযুক্ত তাহিৰুল হুছেইনৰ ঘটনাৰ 13 দিন পাছত আত্মসমৰ্পণ মূল অভিযুক্ত তাহিৰুলৰ সোমবাৰী নিশা 9 বজাত শিৱসাগৰ আদালতত আত্মসমৰ্পণ আত্মসমৰ্পণৰ পূৰ্বে তাহিৰুলৰ ঘৰত দুবাৰকৈ আৰক্ষীয়ে চলাইছিল অভিযান ও এন জি চিৰ বিষয়াক অপহৰণৰ পৰিকল্পনা কৰিছিল এটা গেঙে ইতিমধ্যে গেংটোৰ কেইবাটাও দুৰ্বৃত্তক গ্ৰেপ্তাৰ আৰক্ষীয়ে অপহৰণত জড়িত ইৰ্ছাদ লতিফ প্ৰাক্তন আলফা সদস্য ৰাহুল হাজৰিকা ওৰফে লাডেন শফিকুল ৰহমান ত্ৰিনয়ন বাৰুৱাটি মুবিন হাজৰিকা আৰু জেৰিফত আহমেদ ঘটনা সন্দৰ্ভত শিৱসাগৰৰ বকতা নেমুগুৰি আৰক্ষী থানাত 11/2024 ৰুজু হৈছে গোচৰ তাহিৰুলৰ ঘৰৰ পৰা আৰক্ষীয়ে জব্দ কৰিছে বহু আপত্তিজনক নথিপত্ৰ সামগ্ৰী 40খনৰো অধিক চিম কাৰ্ড 16টা মোবাইল আৰক্ষীৰ তদন্তত পোহৰলৈ আহিছে যে অপহৰণৰ পূৰ্বে ধৃত আটাইকেইজন অভিযুক্তই খুলিছিল সুকীয়া বেংক একাউণ্ট মহানগৰীৰ বেলতলা ত্ৰিপুৰা ৰোডত এছ টি এফৰ অভিযান মংগলবাৰে চলা অভিযানত এজন ড্ৰাগছ সৰবৰাহকাৰীৰ পৰা 21টা ড্ৰাগছ ভৰ্তি কণ্টেইনাৰ নগদ ধন 8,000 টকা মোবাইল ফোন আৰু এখন বুলেট জব্দ ধৃত সৰবৰাহকাৰীটো দৰঙৰ মজনুৰ হুছেইন উত্তৰ গুৱাহাটীৰ ফুলুং উপস্বাস্থ্য কেন্দ্ৰত চোৰৰ লুটপাত এই চিকিৎসালয়খনৰ তিন পাতেই খুলি লৈ গ'ল চোৰে লগতে ৰোগীক স্বাস্থ্য পৰীক্ষা কৰা মেচিনো নিলে চোৰে চিকিৎসালয়খনত সংলগ্ন চি চি টিভিৰ কেমেৰাত বন্দী চুৰিকাণ্ডৰ দৃশ্য মেৰাপানীৰ তৰাণীত চুপাৰী ভৰ্তি ট্ৰাক জব্দ মেৰাপানীৰ 4 নম্বৰ তৰাণীৰ কল্যাণপুৰত মেৰাপানী আৰক্ষীয়ে জব্দ কৰে চুপাৰী ভৰ্তি ট্ৰাকখন ট্ৰাকখনত 17 বস্তাকৈ বাৰ্মি চুপাৰী আছিল ইফালে ট্ৰাকখনৰ চালকে আৰক্ষী অহাৰ উমান পাই বাহন এৰি পলায়ন কৰে নলবাৰীৰ বৰাজুলত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা সোমবাৰী নিশা তীব্ৰবেগী দুখন ডাম্পাৰৰ মুখামুখিকৈ হোৱা সংঘৰ্ষৰ ফলত দহ খাৱৈত বাগৰি পৰিল দুৰ্ঘটনাত কথম্পি দুই চালকৰ প্ৰাণ ৰক্ষা পৰে যদিও আঘাতপ্ৰাপ্ত হয় চালকদ্বয় বোকাখাটৰ লখৌজানত পথ দুৰ্ঘটনা দুৰ্ঘটনাত থিতাতে প্ৰাণ গ'ল এজন টেট শিক্ষকৰ মৃত শিক্ষকজন বোকাখাটৰ বহিখোৱা চাপৰিৰ অভিজিৎ ছাৰো বাইকেৰে বনগাঁৱৰ স্কুললৈ গৈ থকা অৱস্থাত তীব্ৰবেগী বাহনে খুন্দিয়াই থৈ যায় শিক্ষকজনক বোকাখাট নাট্য মন্দিৰৰ সন্মুখত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা 37 নম্বৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথত এজন পথচাৰীক মহতিয়াই নিয়ে এখন মালবাহী ট্ৰাকে দুৰ্ঘটনাত গুৰুতৰভাৱে আহত লংক দেৱনাথক শ্বহীদ কমলা মিৰি অসামৰিক চিকিৎসালয়ত ভৰ্তি গোসাইগাঁও মহকুমাৰ সাপকাটাৰ উদাংপাৰা গাঁৱৰ ৰামদেও নদীত মৃতদেহ উদ্ধাৰ নদীত উদ্ধাৰ হোৱা মৃতদেহটো উদাংপাৰা গাঁৱৰ সোম মুৰ্মুৰ বুলি জানিব পৰা হৈছে সোমবাৰে বিয়লি মাকটাই গাঁও বজাৰত গৈ থকা অৱস্থাত আৰু ঘৰলৈ উভতি অহা নাই সোম মুৰ্মু নামৰ লোকজন লামডিং বনাঞ্চলত গুলীচালনাৰ ঘটনাত আহত এগৰাকী মহিলা বনকৰ্মীৰ গুলীত মহিলাগৰাকী আহত হোৱাৰ সন্দেহ বনাঞ্চলত খৰি কাটিবলৈ গৈছিল আহত মহিলাগৰাকী মহিলাগৰাকীৰ সৈতে বনাঞ্চলৰ ভিতৰত আন কেইবাগৰাকীও মহিলাক উদ্ধাৰ
মঙ্গলবাৰৰ পৰা নোহোৱা হ'ব মহানগৰী দীঘলী পুখুৰীৰ পাৰৰ খাওগলি। নুনমাটিৰ পৰা ৰিজাৰ্ভ বেংকলৈ নিৰ্মাণ কৰি থকা উৰণ সেতুৰ বাবে উঠাই দিয়া হ'ল খাওগলি। মঙ্গলবাৰৰ ভিতৰত খালী কৰা হ'ল দোকান পোহাৰ সকলো। শীঘ্ৰে কাটি পেলোৱা হ'ব গুৱাহাটীৰ আমবাৰীৰ পৰা দীঘলী পুখুৰীৰ পাৰৰ পথটোত দুয়োকাষে থকা বছৰ বছৰ পুৰণি প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গছবোৰ। ৰিজাৰ্ভ বেংকৰ পৰা নুনমাটি সংযোগী প্ৰায় ছয় কিলোমিটাৰ দীঘল উৰণ সেতুখনৰ নিৰ্মাণৰ বাবে প্ৰশাসনে কাটিবলৈ ওলাইছে পথৰ দুয়োকাষে থকা গছবোৰ। দীঘলী পুখুৰী পাৰৰ গছ কটাৰ বিৰুদ্ধে প্ৰতিবাদমুখৰ হৈ পৰিছে নাগৰিক সমাজ। 38 জনীয়া বিশিষ্ট নাগৰিকৰ এটা দলে গছ কটাৰ প্ৰস্তাৱৰ বিৰোধিতা কৰি মঙলবাৰে প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত লয়। চন্দ্ৰপুৰ ৰাজহচক্ৰ কাৰ্যালয় কৰ্তনৰ সিদ্ধান্ত বাতিলৰ দাবীত উত্তাল প্ৰতিবাদ। মঙলবাৰে চন্দ্ৰপুৰবাসী ৰাইজে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ। ৰাজ্য চৰকাৰে চন্দ্ৰপুৰ ৰাজহচক্ৰ বিষয়াৰ কাৰ্যালয় কৰ্তন কৰি সোণাপুৰ ৰাজহচক্ৰ কাৰ্যালয়ৰ লগত সংলগ্ন কৰিব বিচৰা কাৰ্যৰ বিৰোধিতা। চৰাইদেউ জিলাৰ সোণাৰী বিধানসভা সমষ্টিৰ অন্তৰ্গত সাপেখাটীত কংগ্ৰেছৰ উত্তাল প্ৰতিবাদ। সাপেখাটী ৰাজহচক্ৰ বিষয়াৰ কাৰ্যালয় বিলুপ্তিকৰণ প্ৰক্ৰিয়াৰ বিৰুদ্ধে সাব্যস্ত কৰে এই প্ৰতিবাদ। চামগুৰি সমষ্টিত সংখ্যালঘু ৰাইজৰ মাজত উঠিছে বিজেপিত যোগদানৰ জোৱাৰ। সমষ্টিটোত চপৰা চপৰে খহিছে কংগ্ৰেছৰ ভেটি। সোমবাৰী নিশা বিজেপি নেতা মজিবুৰ ৰহমানৰ ওচৰত কংগ্ৰেছ আৰু এ আই ইউ ডি এফ দল ত্যাগ কৰি প্ৰায় 200 লোকে যোগদান কৰিলে বিজেপিত। মাজুলী বিধানসভা সমষ্টিৰ খচৰা ভোটাৰ তালিকা প্ৰকাশ। ৰাজনৈতিক দলসমূহৰ উপস্থিতিত মাজুলী জিলা আয়ুক্তৰ সভাকক্ষত জিলা নিৰ্বাচনী বিষয়াৰ উপস্থিতিত খচৰা ভোটাৰ তালিকা প্ৰকাশ। জিলাখনৰ মুঠ 184 ভোট কেন্দ্ৰত মুঠ 142,550 ভোটাৰৰ নাম প্ৰকাশ। বৰপেটা জিলাতো 4 বিধানসভা সমষ্টিৰ খচৰা ভোটাৰ তালিকা প্ৰকাশ। জিলা আয়ুক্তৰ কাৰ্যালয় সভাকক্ষত আয়োজিত সংবাদমেলত জিলাখনত এইবাৰ যোৱাবাৰৰ তুলনাত 2,381 ভোটাৰৰ সংখ্যা মঙলবাৰে প্ৰকাশিত খচৰাত হ্ৰাস পাইছে। বসুন্ধৰা 3.0ক লৈ সদ অসম কোচ ৰাজবংশী ছাত্ৰ সন্থাৰ অসন্তুষ্টি প্ৰকাশ। বসুন্ধৰা 3ক লৈ চৰকাৰে যি ঘোষণা কৰিছে সেয়া কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ ৰাইজৰ মাটি বাৰী নামজাৰি বা ম্যাদীকৰণৰ ক্ষেত্ৰত অসুবিধাৰ সৃষ্টি হ'ব পাৰে বুলি সন্দেহ প্ৰকাশ কৰিছে আক্ৰাছুৰ কেন্দ্ৰীয় সভাপতি নিতুল ৰাজবংশীয়ে। আনহাতে কোচ ৰাজবংশী জনগোষ্ঠীৰ ৰাইজৰ মাটি ম্যাদীকৰণৰ ক্ষেত্ৰত চৰকাৰে দিয়া নিয়মসমূহ শিথিল কৰি নিদিয়ে তেন্তে চৰকাৰৰ বিৰুদ্ধে তীব্ৰ আন্দোলন গঢ়ি তোলাৰ হুংকাৰ। লগতে 2026 নিৰ্বাচনৰ পূৰ্বে কোচ ৰাজবংশী জনগোষ্ঠীক জনজাতিৰ মৰ্যাদা দিয়াৰো দাবী। মহানগৰীৰ হেঙেৰাবাৰীৰ প্ৰজাপতি বিবাহ ভৱনৰ সমীপত চাঞ্চল্যকৰ ঘটনা। ভাড়াতীয়া দোকানী আৰু মালিকৰ দীৰ্ঘদিনীয়া বিবাদৰ ভয়ংকৰ ৰূপ। দুখন ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানত অগ্নিসংযোগ কৰাৰ অভিযোগ মাটিৰ গৰাকী আৰু বিল্ডাৰৰ বিৰুদ্ধে। ডিগবৈ সোধানগৰৰ কাৰ্যালয়ৰ মুখ্য প্ৰৱেশদ্বাৰৰ সন্মুখত উত্তাল প্ৰতিবাদ। সোমবাৰে সন্ধিয়া অৰ্ধ শতাধিক ঠিকা শ্ৰমিকে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ। ভাৰতীয় তেল নিগম অসম অইল সংমণ্ডলে ৰাজ্যৰ বাহিৰৰ ঠিকাদাৰক ঠিকাৰ কাম দিয়াৰ বাবে ঠিকা শ্ৰমিক ইউনিয়ন আৰু চিটু শ্ৰমিক সংগঠনে সাব্যস্ত কৰে প্ৰতিবাদ। তামোলপুৰ গুৰেশ্বৰৰ বৰপথাৰত প্ৰধানমন্ত্ৰী গ্ৰাম চড়ক যোজনাৰ অধীনত পকী পথ নিৰ্মাণত ব্যাপক দুৰ্নীতি। গুৰেশ্বৰ তামোলপুৰ সংযোগী পথটো নিৰ্মাণৰ কিছুদিন পিছতেই কেইবাটাও অংশত ফাঁট মেলাৰ লগতে ব্লেক টেপিংসমূহো উঠি যোৱাৰ অভিযোগ ৰাইজৰ। গোৱালপাৰা জিলাৰ লক্ষীপুৰ খলিচা ভিটা সংযোগী পথৰ দুৰৱস্থা। এই পথটো মেৰামতিৰ নামত সৃষ্টি কৰা প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গাঁতৰ বাবে এতিয়া যাতায়াতত চৰম হাৰাশাস্তিৰ সন্মুখীন হৈছে ৰাইজ। শীঘ্ৰেই চৰকাৰক পথছোৱা মেৰামতি কৰাৰ দাবী স্থানীয় ৰাইজৰ। শ্ৰী শ্ৰী হয়গ্ৰীৱ মাধৱ মন্দিৰ পৰিচালনা সমিতিৰ ব্যতিক্ৰমী পদক্ষেপ। প্ৰতি বছৰ দীপাৱলীৰ প্ৰাক্ষণত শ্ৰী শ্ৰী হয়গ্ৰীৱ মাধৱ মন্দিৰত বছৰেকত ৰাহি হোৱা মিঠাতেল দীপাৱলীৰ বন্তি জ্বলাবলৈ হাজোৰ ৰাইজৰ বাবে 75 মূল্যত আগবঢ়াই মন্দিৰ পৰিচালনা সমিতিয়ে। জামুগুৰিহাটৰ টৌভঙাত দুষ্প্ৰাপ্য শামুক ভঙা চৰাই উদ্ধাৰ। টৌভঙাৰ দুই প্ৰকৃতিপ্ৰেমী যুৱক ছলমান বগাক আৰু মুকেশ লিংকুৱে আঘাতপ্ৰাপ্ত অৱস্থাত উদ্ধাৰ কৰে চৰাইটো। পাছত চৰাইটোক দীপলুঙা আঞ্চলিক বন বিভাগৰ লোকক চমজাই দিয়ে যুৱক দুজনে। কলিয়াবৰৰ হাতীমৰাত পুনৰ দুটাকৈ ঢেঁকীয়া পতিয়াৰ আতংক। মঙলবাৰে ঘটনাস্থলীত উপস্থিত হৈ ফটকা ফুটাই বাঘ খেদাৰ চেষ্টা বন বিভাগৰ। দুটাকৈ বাঘ একেলগে দেখি আতংকিত স্থানীয় ৰাইজ। নলবাৰীত বন্যহস্তী খেদা অভিযান। নলবাৰী বন বিভাগৰ নলবাৰীৰ উত্তৰ অঞ্চল চেংনৈ কটৰা বৰঘোপাত চলিছে বন্যহস্তী খেদাৰ অভিযান। ঘৰচীয়া হাতী আৰু জে চি বিৰ সহায়ত চলিছে এই অভিযান। কলিয়াবৰৰ ৰাঙলু চিকনি পথাৰ অঞ্চলত বন্যহস্তীৰ উপদ্ৰৱ ৰোধৰ বাবে দ্য কৰ্বেট ফাউণ্ডেশ্যন নামৰ বেচৰকাৰী সংগঠনৰ বিশেষ পদক্ষেপ। অঞ্চলটোৰ কৃষক ৰাইজৰ বাবে হাতীৰ উপদ্ৰৱ ৰোধৰ বাবে টঙি নিৰ্মাণৰ বাবে টিন পাতৰ লগতে কৃষক ৰাইজক প্ৰদান কৰে উচ্চ ক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক টৰ্চ লাইট।
হাতী স্বাস্থ্য রক্ষা আর প্রতিপালনের বিষয়ে তিনদিনিয়া প্রশিক্ষণ কার্যসূচী আরম্ভ। পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ত অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করে পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয় খানাপাড়ার বিজ্ঞান গুরু ডক্টর বিবেকানন্দ শইকীয়া। গুৱাহাটী সুধানগরের উদ্যোগত অনুষ্ঠিত হয় ফিট ইন্ডিয়া স্বচ্ছতা ফ্রিডম রান। দেওবারে অনুষ্ঠিত এই সমূহিয়া দৌড়ত মুখ্য অতিথিরূপে উপস্থিত থাকি অনুষ্ঠানের ফ্ল্যাগ অফ করে কামরূপ মহানগর জেলার আয়ুক্ত সুমিত ছত্তাবানে। কামপুরের লুটুমারীর লংজাপত হাতির গছকত এটি শিশুর মৃত্যু। লংজাপ পদুমনি গাঁত সংঘটিত হয়েছে এই হৃদয় বিদারক ঘটনাটি। মঙ্গলবারে পুয়া 7 বজাত এটা বনরিয়া হাতিরে হয় মুখামুখি শিশুটির। মৃত শিশুটির নাম আজিজুল হক। মাজুলীর মিনি সচিবালয় নির্মাণত ব্যাপক অনিয়ম। দুর্নীতিগ্রস্ত ঠিকাদারের বাবে স্তব্ধ হয়ে পড়েছে মাজুলীর উন্নয়ন। জোড়া তাপলি মারি কোনোমতে নির্মাণ করেছে মাজুলীর মিনি সচিবালয়, যার বাবে এতিয়া নবনির্মিত অট্টালিকার বেরত মেলিছে বৃহৎ আট। অসম সরকারে বান্ধি দিয়া সময়মতে নির্মাণ সম্পূর্ণ করবা নাই মাজুলীর মিনি সচিবালয়ের কাম। প্রায় 50 কোটির অধিক টাকায় 2017 নির্মাণ করে থাকা ঘরটি 2024 বর্ষের শেষতো সম্পূর্ণ করবা নাই ঠিকাদারে। বিগত 7 বছরে সম্পূর্ণ করবলে মিনি সচিবালয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের দিনতে নির্মাণ আরম্ভ হয়েছিল মাজুলীর এই মিনি সচিবালয়ের কাম। কিন্তু সেই সময়ত নিয়োগ করা ঠিকাদারক নাকি লগাবা নাই বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়, যার বাবে মাজুলীত স্তব্ধ হয়ে পড়েছে উন্নয়নমূলক কাম কাজ। দীপাবলী উপলক্ষে গুৱাহাটী রেলওয়ে স্টেশনত গুৱাহাটী রেলওয়ে বিভাগের তীব্রতা পদক্ষেপ গ্রহণ। দীপাবলীর সময়সাত যাত্রীর সুবিধার্থে প্লেটফর্মত সাধারণ লোকের প্রবেশ নিষেধ। কেবল যাত্রীসকলহে প্রবেশ করবো রেলওয়ে স্টেশনত। 1 নম্বর প্লেটফর্মত যাত্রীর সুতরাং অহা লোকের উপলব্ধ নহয় প্লেটফর্মত টিকট। আনহাতে রেলওয়ে স্টেশনত কোনো যাত্রী যাতে অসুবিধার সম্মুখীন নহয় তার বাবে রেলওয়ে স্টেশনের মূল প্রবেশদ্বারত থাকিব রেলওয়ে বিভাগের বিশেষ দল। রেল স্টেশনত যাত্রীর সুবিধা হওয়াকৈ রেল সমূহ রখা সময় বৃদ্ধি করার কথা ঘোষণা। সময় বৃদ্ধি করার কথা ঘোষণা উত্তর পূব সীমান্ত রেলওয়ে বিভাগের। সোমবারে নিশা এক সংবাদমেলযোগে উত্তর পূব সীমান্ত রেলওয়ের গুৱাহাটীর অতিরিক্ত মন্ডল প্রবন্ধকে সদরি করলে এই কথা। উৎসবের সময়সাত নারেঙ্গী আর গুৱাহাটী রেল স্টেশনের দেশের বিভিন্ন প্রান্তলে চলিব অত্যাধুনিক দুখন বিশেষ রেল। কিন্তু যাত্রীর ভিড় অধিক হলে পরবর্তী সময় বৃদ্ধি করা হব বিশেষ রেল সেবার সংখ্যা। সোমবারে ডিমরিয়া সমজিলা অন্তর্গত সোনাপুর শ্রী শ্রীকৃষ্ণ রাস মহোৎসবের লাইন খুঁটা স্থাপনের অস্থায়ী কার্যালয় উন্মোচন করা হয়। নদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচীরে 15 নভেম্বরের 23 নভেম্বর অনুষ্ঠিত হব রাস মহোৎসব। বাক্সার বরমাত প্রথম বার্ষিক বৃহত্তর রাস মহোৎসবের লাইন খুঁটা স্থাপন। বৃহত্তর বরমার লগতে ইয়ার দাঁতি কাষরিয়া কুড়িরও অধিক গাঁও সামরি এইবার প্রথম বার্ষিক রাস মহোৎসব 15 নভেম্বরের 7 দিনিয়াক বর্ণাঢ্য কার্যসূচীরে অনুষ্ঠিত হব। বোকাখাত রাস মহোৎসব সমিতিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক জানালে ধন্যবাদ। থলুয়া শিল্পীসকলক প্রাধান্য দি চিরন্তন যুব সংঘই রাস মহোৎসবের প্রস্তুতি চলাই থাকার সময়তেই মুখ্যমন্ত্রীয়ে ঘোষণা করে অর্থ সাহায্যের যথেষ্ট সকাহ অনুভব করেছে। ভারতের বিভিন্ন ঠাইর শিলংতো অনুষ্ঠিত হয় রোজগার মেলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ভার্চুয়ালি নিয়োগপত্র বিতরণের কার্যসূচী আরম্ভ করে। রোজগার মেলাত কেন্দ্রীয় বিদেশ রাজ্যমন্ত্রী আর বোয়া কটা বিভাগের রাজ্যিক মন্ত্রী পবিত্র মার্ঘেরিতা উপস্থিত থাকে। গুৱাহাটীত অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় সরকারের রোজগার মেলা। এই রোজগার মেলা দেশের 51,245 যুবক যুবতী লাভ করেছে নিযুক্তিপত্র। এই কার্যসূচীত ভিডিও কনফারেন্সের জড়িয়ে ভাষণ প্রদান করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে। মহানগরীর সমীপবর্তী USTMত আয়ুর্বেদিক চিকিৎসা মহাবিদ্যালয়ের উদ্যোগত 9ম বার্ষিক আয়ুর্বেদ দিবস পালন করা হয়। আয়ুর্বেদ দিবসের সংগতি রাখি আয়ুর আহার মেলা প্রদর্শন করা হয়। দ্য কর্বেট ফাউন্ডেশনের প্রশংসনীয় পদক্ষেপ। কলিয়াবরের চিকনির তেঁতুলগুড়িত প্রায় 2 শতাধিক গছপুলি প্রতিপালন করার প্রচেষ্টা হাতত লৈছে দ্য কর্বেট ফাউন্ডেশনে। নতুনক রোপণ করা গছপুলিসমূহ ঘের দিয়ার ব্যবস্থা করেছে ব্যক্তিগত সংস্থাটোয়ে। নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ দ্বারা শারদীয় দুর্গাপূজাত অনুষ্ঠিত জেলাভিত্তিক শ্রেষ্ঠ 3টা মণ্ডপর চৰাইদেউ জেলার বঁটা বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। চৰাইদেউ জেলার সোণাৰীৰ চৰাইদেউ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ত অনুষ্ঠিত হয় বঁটা প্রদান অনুষ্ঠান। চৰাইদেউ জেলাভিত্তিক 3টা শ্রেষ্ঠ দুর্গা মণ্ডপর প্রতিযোগিতার প্রথম পুরস্কার লাভ করে সোণাৰী তিনিআলি দুর্গাপূজা সমিতিয়ে। দ্বিতীয় পুরস্কার লাভ করে সোণাৰী আনন্দপাড়া দুর্গাপূজা সমিতিয়ে। আর তৃতীয় পুরস্কার লাভ করে 115 সংখ্যক মথুরাপুর বাগিচা দুর্গাপূজা সমিতিয়ে। যোৰহাটত বহু পাইকারী ব্যবসায়ী গ্রাহকক GST বিলের পরিবর্তে কেঁচা রসিদ দি লাখ লাখ টাকার দীপাবলীর সামগ্রী বিক্রি করে, যার ফলত রাজ্য সরকারের বৃহৎ পরিমাণের রাজহ হেরুবলিয়া হয়েছে।
বিগত বর্ষৰ দেৱালীৰ সময়ছোৱাত বহু ব্যৱসায়ী তথা সাধাৰণ লোকৰ পৰা এই তথ্য পোহৰলৈ আহিছিল। এই বছৰো অনুৰূপ ধৰণেৰে কেঁচা ৰচিদ প্ৰদান কৰি লাখ লাখ টকাৰ ফটকা আতচবাজি বিক্ৰী কৰা হৈছে, ফলত চৰকাৰে হেৰুৱাবলগীয়া হৈছে লাখ লাখ টকাৰ ৰাজহ। কালী পূজাক লৈ ব্যাপক প্রস্তুতি, জখলাবন্ধাৰ কদমতলীৰ সার্বজনীন শ্রী শ্রী মা কালী মন্দিরত ফুলের মালাৰে সজাই পৰাই তোলা হৈছে কালী মন্দিৰ। বিগত 23 বছৰ ধৰি মন্দিৰটোত আয়োজন কৰি অহা হৈছে কালী পূজা। কাইলৈ কালী পূজা, এই সময়ছোৱাত ভীষণ ব্যস্ততা। কাজিৰঙাৰ হাতীখুলিৰ মৃন্ময় শিল্পীসকলৰ মাজত কালী দেৱীৰ প্ৰতিমাত শেষ বৰক দিয়াত ব্যস্ত হৈছে মৃৎশিল্পীসকল। জা জলপান আৰু পিঠা লাড়ু প্রস্তুত করে আত্মনির্ভরশীল তেজপুরের প্রেরণা আঞ্চলিক মহিলা সমিতিয়ে প্রস্তুত করে উলিয়াইছে রং বিরঙর মোমবাতি। কমলাক্ষী রাজখোয়াই প্রদান করা 10 দিনিয়া প্রশিক্ষণত এই মোমবাতি সমূহ প্রস্তুত করেছে আত্মনির্ভরশীল গোটর মহিলাসকল। রাজ্যের সমষ্টিভিত্তিক খসড়া ভোটার তালিকা প্রকাশ। তালিকা অনুসরি রাজ্যের মুঠ ভোটার 2,46,28,673 জন। ইয়াৰে 1,23,16,952 জন পুরুষ ভোটার, মুঠ মহিলা ভোটারের সংখ্যা 1,23,16,951, তৃতীয় লিঙ্গর ভোটারের সংখ্যা 388। সমাগত পোহরের উৎসব দীপাবলী, দেশীয় লাইটেরে ভরি পড়েছে ঢেকিয়াজুলির বিপণীসমূহ। পূর্বর তুলনায় যথেষ্ট হ্রাস পাইছে চীনা লাইটের চাহিদা। এবার ইলেকট্রনিক মোমবাতি পানী ঢালিলে জ্বলি উঠা লাইটে আকর্ষণ করেছে গ্রাহকক। নলবাৰীর বাঁহজানির মা আইকন নামৰ আতসবাজি কারখানা এইবেলি করা হয়েছে বিবিধ ধরনের আতসবাজি। ইয়াৰে ইজরায়েল নামৰ আতসবাজিয়ে 2 কিলোমিটার দূরত্বলৈ বিলাব পোহর, সেইদরে একলব্য নামৰ আতসবাজিয়ে রঙিন করে তুলিব আকাশ। জখলাবন্ধাৰ বজাৰত মাটি চাকি বিক্ৰী কৰাত ব্যস্ত মৃৎশিল্পীসকল। পুত্ৰক লগত লৈ ৰাজপথৰ দাঁতিত নিজে তৈয়াৰ কৰা মাটি চাকি বিক্ৰী কৰাত ব্যস্ত জখলাবন্ধাৰ মহিলা মৃৎশিল্পী সাবিত্ৰী দেৱী। ভাৰত ভূটান সীমান্তৰ ঘাগ্ৰা বজাৰত মাটিৰ চাকিৰ চাহিদা বৃদ্ধি। মৃৎশিল্পীসকলে হাতেৰে নিৰ্মাণ কৰা মাটি চাকি বিচাৰি বজাৰত ভিৰ কৰিছে গ্ৰাহকসকলে। মেচিনত বনোৱা চাকিৰ চাহিদা বজাৰত পূৰ্বতকৈ কমি গৈছে, যাৰ বাবে পূৰ্বতকৈ বেছি হৈছে মাটিৰ চাকি বিক্ৰী। দীপাবলীর সময় তেলের চাকিক প্রত্যাহ্বান জানাবলে বজারত ভরি পড়েছে পানির চাকি। পানি ঢালি দিয়ার লগে জ্বলি উঠে চাকি, কারণ এই পানি চাকিসমূহ সংযোগ করা হয়েছে ব্যাটারি। এই ব্যাটারির সহায়ত জ্বলি উঠে চাকিসমূহ। রাজ্যের বিভিন্ন প্রান্তে ধেমাজি সদরের বিভিন্ন বিপণীসমূহ ফটকার রং বিরঙি আলোকের দোকানসমূহ ভরি পড়েছে। গ্রাহকের পছন্দ অনুসরি ফটকা ফুলজারির আন আন সামগ্রী বিক্রি করবলে বিক্রেতাসকল সাজু হয়েছে। দীপাবলী উপলক্ষে শিবসাগরের আতসবাজির দোকান তথা গুদামত দেখবলে পোৱা হৈছে গ্রাহকের ভিড়। গুৱাৰে পৰা রং বিরঙর আতসবাজি বিচাৰি ভিড় কৰিছে গ্রাহকে। আনহাতে আতসবাজি মজুতকরণ আর বিক্রির ক্ষেত্রে কেতবোর গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি কৰিছে প্রশাসনে। গোৱালপাৰাৰ দীপাবলীর বজাৰত গ্রাহকের ভিড়। নানা ধরনের লাইটেরে ভরি পড়েছে গোৱালপাৰাৰ নতুন বজাৰৰ লাইটের বিপণীসমূহ। বজাৰত এইবার হ্রাস পাইছে চীনা লাইটের চাহিদা। চীনত নির্মিত লাইটের স্থান লৈছে দেশী লাইটসমূহে। পোহরের উৎসব দীপাবলী আর কালী পূজাক লৈ এতিয়া প্রস্তুতি। সেউজ দীপাবলী উদযাপনের বাবে থলুয়া ফটকা আতসবাজিরে ভরি পড়েছে বজার। দীপাবলীর প্রাক্ষণত বজারত ফটকা আতসবাজিরে ভরিছে ঢেকিয়াজুলিরও বজার, কিন্তু গ্রাহকের খেরেঙা উপস্থিতিক লৈ চিন্তিত হয়ে পড়েছে ব্যবসায়ীসকল। সোমবারে সন্ধিয়া কেরালার তিরুবন্তপুরমত আকস্মিক দুর্ঘটনায় পতিত হয় মুখ্যমন্ত্রীর কনভয়। কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের কনভয়ের সম্মুখত থাকা এখন বাহন হঠাৎ রখাই দিয়াত সংঘটিত হয় এই দুর্ঘটনা। কেরালাত আতসবাজির পর ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। এই ভয়াবহ অগ্নিকাণ্ডত আহত হয়েছে 150-রও অধিক লোক। বীরকাভু মন্দিরত জমা করে রখা আতসবাজির ভঁড়ালত জুই লগার ফলত ভয়ঙ্কর রূপ ধারণ করে আহতসকলক ভর্তি করা হয় হাসপাতালত। জম্মু কাশ্মীরত সেনার গুলি 3টা সন্ত্রাসবাদীর মৃত্যু। আখনুর সেক্টরের কেরি বাতলত সেনায় অভিযান চলার সময়তে 3টা সন্ত্রাসবাদী সেনার গুলিত হেরালে প্রাণ। সন্ত্রাসবাদীর বিরুদ্ধে অভিযানত প্রাণ হেরালে ফ্যান্টমে। জম্মু কাশ্মীরের সুন্দেরবাড়ি সেক্টরের আসানত সন্ত্রাসবাদীরে হয়েছিল সংঘর্ষ। অযোধ্যাত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অন্তত এইবার প্রথমবারের উদযাপিত হব দীপোৎসব। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের উদ্যোগত হোয়াইট হাউসত দীপাবলী উদযাপন। Coming up, presented by Italian olive oil aru bhejojor gunere samriddha Jack olive oil body oil. Tini dokhokor antot letter of credit kelengkari raidan contact pisote agborham live aurat.
কামিং আপ প্রেজেন্টেড বাই ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজর গুণের সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল দ্রুত সংবাদের বিদায় লো নমস্কার।